কিভাবে মন্টি দা তার বুকের জোরে মন্টি দিতে পরিণত হয়ে গেছে। সবাই মন্টিকে দিদি সমেত বউ বানানোর পরিকল্পনা শুরু করে দিল। না হইলে বুকের জোর জোগিন্দার জন্যই তো বলা হয় বুকে বল থাকলে সব অসম্ভব সম্ভব হয়। নতুন বল পায় মন্টি দি তো এমন পদে পদে শো অফ করা শুরু করতেছে যেন সে অস্কার জিতে ফেলাইছে। দিদি ওটা জেনারেল মেয়েরা জন্ম থেকেই পায় থাকে, বিশ্বাস করো কারো এত গর্ব হয় না ওইটাকে নিয়ে। আর তুমি যদি এইভাবে শো অফ করতে থাকো দেখবা একদিন তোমার কাছে আগুন ছাড়া রান্না করার প্রস্তাব চলে আসবে, তখন কি তোমার এটা ভালো লাগবে? খারাপ তো লাগে আবালক কিছু ছেলে পুলেদের জন্য যারা মন্টিদির সাথে সানিদের তুলনা করতেছে। বেচারা ভাইরা প্রেমে তো পড়ে যাচ্ছে কিন্তু গোড়ায় যে গন্ডগোল আছে সেটা এদের অজানাই থাইকে যাচ্ছে। এবারে কেউ কেউ বলবে তুমি মন্টিদিকে দেখে জেলাস হচ্ছ, ভাই কি দেখে জেলাস হব, কি এক্সট্রা জিনিস আছে যেটার জন্য আমাকে জেলাস ফিল করতে হবে? ও অবশ্য এক্সট্রা জিনিস তো আছে। যাই হোক, আমার খুব ভালো লাগছে যে মন্টিদি পুরোপুরি মেয়ে হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমার প্রবলেম শুধুমাত্র একটা জায়গাতেই, আহার এত সস্তা হয়ে গেলে পাহাড়ে ঘুরতে যাওয়ার আর মজা কি থাকবে? এখন শুধু রিলসে না চ্যালেঞ্জ ভিডিওর মাধ্যমেও আমাদের পর্বতের উচ্চতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের মতো শিশুদের কি এসব দেখানো ঠিক? এই র‍্যাগে দুটো শেষ করতে হবে 2 মিনিটের মধ্যে, কিন্তু খেতে হবে এটা উইদাউট হ্যান্ড। দিদি আমাদের আলাদাই, ঝোকার আগে জামা নিচের দিকে টানে। এখানেই তো দিদি সাধারণ মেয়েদের থেকে একদমই আলাদা, কারণ সাধারণ মেয়েরা কি করবে, ঝোকার সিচুয়েশন আসলে ভয়েই আগে জামা উঠাবে, কিন্তু না আমাদের দিদি পর্বতের উচ্চতা না পর্বতের শৃঙ্গ দেখানোর জন্য জামা নিচের দিকে টানে। এই জন্যই তো আমাদের দিদি অভাবনীয় অতুলনীয় অসামান্য। বল নিয়ে যখন কথাই হচ্ছে তাহলে চলো তোমাদের কিছু বেঙ্গল বিউটিকে দেখাই। চ্যানেলের নামই হচ্ছে বেঙ্গল বিউটি। এবারে তোমরা ভাবো বেঙ্গল বিউটি মানে আমরা কি বুঝি, ময়ূরের মতো সুন্দর কোনো কিছু? এ কি রে বাবা, এ আমাদের রান্নার দিদি মধু দিদি না? মধু দিদি আবার কি করতেছে এখানে? ভাই ময়ূরের গায়ে তো তাও পালক থাকে, এই দিদির গায়ে তো তাও নাই। আর এটা কোন দেশের ব্লাউজ ভাই, নামও দিছে বিবি ব্লাউজ। ভাগ, এই ধরনের ব্লাউজ আমি 1 টাকায়ও কিনবো না, একটা ওড়না নিছে আর পেঁচায় দিছে। তো বুঝি না এই পাবলিক কুলার এত বুকে বল আছে তাও এত এত গরিব কেন যে একটা ব্রা কিনতে পারে না? তো আজকের ভিডিওর মাধ্যমে একটাই শিক্ষণীয় বিষয় আছে, সেটা হলো বুকে বল রাখো আর সামনের দিকে এগিয়ে যাও। তো আজকের ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে নেক্সট কোন 420 ভিডিওতে। বাই বাই। মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ।